নমস্কার প্রধান বাবু। নমস্কার ডাক্তার বাবু। আশা দিদি, আপনারা এখানে? এই গ্রামের পঞ্চায়েত প্রধান হিসাবে আপনি তো ফাইলেরিয়া রোগ সম্পর্কে জানেনই, আমরা সেই বিষয়েই আলোচনা করতে এসেছি। ফাইলেরিয়ার প্রতিরোধ করার জন্য শুধু ওষুধ খাওয়া নয়, প্রয়োজন জনসচেতনতাও। এ লড়াইয়ে সবার সহযোগিতা প্রয়োজন, বিশেষ করে আপনার এবং পঞ্চায়েতের সাহায্য প্রয়োজন। এই গ্রামকে ফাইলেরিয়া মুক্ত বানাতে হবে তো। নিশ্চয়ই নিশ্চয়ই, ডিএম সাহেবের চিঠিও পেয়েছি এই বিষয়ে। বলুন, আমি কিভাবে আপনাদের সহযোগিতা করতে পারি? মানুষের মধ্যে ফাইলেরিয়া রোগ সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে, অনেক ভুল ধারণাও আছে, সেসব দূর করতে আপনার সাহায্যের প্রয়োজন আছে। শীঘ্রই গ্রামে এমডিএ কর্মসূচি চলাকালীন ঘরে ঘরে গিয়ে ফাইলেরিয়া প্রতিরোধক ওষুধ খাওয়ানো হবে। আপনারা তো জানেনই, ওষুধটি সরকার বিনামূল্যে দিয়ে থাকে, তাই পঞ্চায়েতের সভায় এবং গ্রামে মাইকের মাধ্যমে এর প্রচার করুন। গ্রামের লোকেদের প্রতি বছর এই ফাইলেরিয়া প্রতিরোধক ওষুধ খাওয়ার গুরুত্ব বোঝান, যাতে আশা দিদি বা স্থানীয় স্বাস্থ্যকর্মী যখন ফাইলেরিয়া প্রতিরোধের ওষুধ খাওয়াতে বাড়ি বাড়ি যাবেন, সবাই যেন তাদের সব রকম সহযোগিতা করে। নিশ্চয়ই, আমরা তো এমডিএ প্রচারে যাবতীয় সহযোগিতা করতে প্রস্তুত। আপনি তো গ্রামের প্রধান, লোকে আপনাকে দেখেই শিখবে, তাই প্রথমে আপনি এবং সমস্ত পঞ্চায়েত সদস্য এবং তাদের পরিবার এই ওষুধ খাবেন। আশা দিদি ও স্বাস্থ্যকর্মীদের সামনে ফাইলেরিয়া প্রতিরোধক এই ওষুধ খেয়ে এমডিএ কর্মসূচির উদ্বোধন করুন। গ্রামের মানুষ আপনাকে ওষুধ খেতে দেখে অনুপ্রাণিত হবেন এবং নিজেরাও ওষুধ খাবেন। আমি বুঝে গেছি ডাক্তারবাবু, আমি কথা দিচ্ছি গ্রাম পঞ্চায়েতের সভায় এমডিএ কর্মসূচি নিয়ে আলোচনা করব। ওষুধ খাওয়ানোর তারিখ আমরা মাইক বাজিয়ে প্রতিটি জায়গায় প্রচার করব, আর কর্মসূচির সূচনা নিজেরা প্রথমে ওষুধ খেয়েই শুরু করব। এতে আমাদের উপকার হবে, গ্রামের মানুষও উপকৃত হবে। এরপরেও যদি কারো মনে কোনো সন্দেহ বা সংশয় থাকে, তাহলে তাদের বোঝাতে সাহায্য করবেন। আপনি যদি তাদের সঙ্গে কথা বলেন, তাদের বোঝান, তাহলে তারা ওষুধ খেতে না করবে না। ঠিক তাই, দয়া করে সুনিশ্চিত করুন গ্রামের সকলে যেন ফাইলেরিয়া প্রতিরোধের ওষুধ খায়। ডাক্তারবাবু, ফাইলেরিয়া প্রতিরোধের কর্মসূচি খুব ভালোভাবেই চলছে, আমরা সবাইকে বুঝিয়ে দিয়েছি। আর হ্যাঁ, ডিএম সাহেব নিজেই ফোন করেছিলেন, প্রশংসাও করলেন, আর উনি বললেন যে গোটা জেলায় দৃষ্টান্ত হয়ে উঠেছে আমাদের এই গ্রাম, একসাথে আমরা ফাইলেরিয়া প্রতিরোধ করার চেষ্টা করছি। যে ফাইলেরিয়া প্রতিরোধের জন্য মশারি ব্যবহার করুন, আপনার চারপাশে জল জমতে দেবেন না, এবং এমডিএ সময়ে সরকার দ্বারা বিনামূল্যে দেওয়া ফাইলেরিয়া প্রতিরোধক ওষুধ খান। মনে রাখবেন, ফাইলেরিয়া প্রতিরোধের একটাই উপায়, এই রোগ হতেই দেবেন না। আসুন সবাই মিলে ফাইলেরিয়া প্রতিরোধ করি। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।